পুঁজিবাজারে বড় অঙ্কের বিনিয়োগ টানতে এবার দেশের বাইরে রোড শো করবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। রাজধানীর আগারগাঁয়ে বিএসইসি ভবনে সংবাদ সম্মেলনে এমনটা জানান কমিশন চেয়ারম্যান শিবলী রুবায়েতুল ইসলাম। জানান, আগামী 9-11 ফেব্রুয়ারি দুবাইতে অনুষ্ঠিত হবে প্রথম ধাপের রোড শো, যেখানে অংশ নিচ্ছে কমিশনের কর্তা ব্যক্তি ছাড়াও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা। দুবাইতে এনআরবি বাংলাদেশী ও সেখানকার স্থানীয় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বার্তা পৌঁছে দেওয়া হবে বলেও জানায় কমিশন। এ সময় ভালো মানের কোম্পানিগুলোকে পুঁজিবাজারে নিয়ে আসতে আগামী বাজেটে কর ছাড় বাড়ানোর দাবিও জানায় কমিশন চেয়ারম্যান। আমরা শুধু বাংলাদেশি এক্সপ্যাট্রিয়েটদের জন্য যাচ্ছি না, আমরা ওনাদের জন্যও যাচ্ছি, কারণ প্রথম অনুষ্ঠানটা ওনাদের জন্য, কিন্তু তারপরের অনুষ্ঠানগুলো দেখলে বুঝবেন ওখানে ইনভেস্টমেন্ট ব্যাংক আছে, ওখানে সব রকমের ছোট ছোট ইকুইটি পার্টিসিপেশনের জন্য কোম্পানি আছে, হরেক রকমের প্রতিষ্ঠান লোক থাকে ওইখানে। এইবার আমরা যাচ্ছি বাজেটে, এটা যদি 15% করে দেওয়া হয় ফিসক্যাল বেনিফিট ডিফারেন্স বিটুইন লিস্টেড অ্যান্ড আনলিস্টেড, তখন তারা একটা আকর্ষণ পাবে যে আর এখানে গেলে তো আমার কিছু ট্যাক্সের সুবিধা আছে। এইটা যদি হয় তখন ভালো কোম্পানি আনা যাবে।